আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু বানানোর দুইটি ভিন্ন ধরনের পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পেঁয়াজু বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে খেসারি ডাল আর 2 কাপ মসুর ডাল। চাইলে এখানে যে কোনো এক ধরনের ডাল ইউজ করা যাবে। ডালগুলো আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর ভালোভাবে ধুয়ে আমি ডালগুলো একটি ব্লেন্ডার জার নিয়ে এখানে 2 কাপ পরিমাণে ডাল দিলাম আর দিলাম 2 টেবিল চামচ পানি। শুধুমাত্র ডাল পেস্ট করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়, তাই আমি এখানে 2 টেবিল চামচ পানি ইউজ করলাম। ডালগুলো ব্লেন্ডার জারে নিয়ে জাস্ট 4-5 সেকেন্ড পেস্ট করলে হয়ে যাবে। এরপর ডালগুলো এই অবস্থায় থাকবে, কিছু ডাল গোটা থাকবে আর কিছু ডাল পেস্ট হয়ে যাবে। পেস্ট করা ডালগুলো আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এর অর্ধেক দিয়ে আমি এখানে এক ধরনের পেঁয়াজ বানিয়ে দেখাবো। সেজন্য এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 7 মতো কাঁচা মরিচ, 7 মতো ধনে পাতা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ আর সামান্য করে দিলাম লবণ এবং সামান্য দিলাম বেকিং সোডা। এগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো একটু হালকাভাবে কষলে নিব। এরপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। এরপর চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালো করে গরম করে আমি এর মধ্যে এক একটা পেঁয়াজও ছেড়ে দিব। এরপর অল্প কিছুক্ষণ পর আমি দেখব সামান্য উল্টিয়ে অপর পিঠ একটু শক্ত হয়েছে কিনা। যখন দেখব অপর পিঠটা জাস্ট একটু শক্ত হয়ে উঠছে, অবস্থায় আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি এখানেও সেমভাবে এই পিঠটাও সামান্য একটু শক্ত করে নিব। যখন দেখব এই পিঠটাও সামান্য একটু শক্ত হয়ে আসছে, তখন আমি সবগুলো পেঁয়াজও তুলে নিব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর আমি একটি ছড়ানো থালাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এরপর একটি জিপলক ব্যাগ বা প্লাস্টিক কন্টেনারে ভরে নিয়ে পেঁয়াজগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পুরো রমজান মাসের জন্য। পেঁয়াজগুলো ভাজার আগে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভেজে নেওয়া যাবে। এরপর আমি আর একটি বোলে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 7 মতো কাঁচামরিচ, 7 মতো ধনে পাতা এবং সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ আর সামান্য বেকিং সোডা দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো হালকাভাবে একটু কষিয়ে নিব। এরপর আমি ডালের সাথে সবগুলো মিক্স করে নিব ভালোভাবে। তারপর আমি একটি ছড়ানো থালা নিব। থালাতে পেঁয়াজগুলোর শেপ দিয়ে আমি পেঁয়াজগুলো একটি একটি করে দিয়ে দিব। সবগুলো এভাবে দেয়া হয়ে গেলে আমি এগুলো রেখে দিব ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টার পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করলাম। পেঁয়াজগুলো আমি এভাবে তুলে নিব। তুলে নিয়ে একটি জিপলক ব্যাগে যা বা যে কোনো প্লাস্টিকের কন্টেনারে ভরে নেওয়া যাবে। তারপর আমি পেঁয়াজগুলো ডিপ ফ্রিজে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। ফ্রাই করার 10 মিনিট আগে এগুলো নামিয়ে রাখব। তারপর নর্মাল তাপমাত্রায় আসলে আমি এগুলো ফ্রাই করে নিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজুর প্যাকেটটি ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে পরিমাণ মতো পেঁয়াজও নিয়ে বাকিগুলো সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি এখানে যে দুই ধরনের পদ্ধতি দেখিয়েছি তার মধ্যে আমার প্রথম পদ্ধতিটি খুব ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।